আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আর এমব্রিয়া ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম শ্বশুরবাড়িতে আসার পর ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আর আমার যা বেরিয়ে পড়লাম আশেপাশের জমিগুলোতে আবার কী চাষ হয়েছে তা দেখতে আমার বেশি ইচ্ছা ধনিয়া পাতা চাষ হয়েছে কিনা সেটাই দেখার কারণ বাড়িতে এসেছি ধনিয়া পাতার একটু ভত্তা খাব অনেক মন চাইতেছিল তো ভাবলাম এখন যাই জমিনে দেখে আসি কি কী চাষ হলো প্রথমে আমার যা হাঁটতেছে কারণ ও সবই ভালোভাবে চিনে আমি বেশি কিছু একটা চিনি না তারপর আমি আস্তে আস্তে হাঁটতেছে আর যাব দেখতে এখন সরিষার শাক বা সরিষার অনেক চাষ এবার অনেক বেশি হয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই পাশটা পুরোই খালি তবে ওই মাঝখানের দিকটায় অনেক রকমের চাষ হয়েছে আস্তে আস্তে তাহলে দিকে যাওয়া যাক আমরা আস্তে আস্তে হাঁটি হেঁটে হেঁটে যাই তবে জমিনে আপনার হাঁটতে একটু কষ্ট হয় কারণ মাটিগুলো গুলো ওঁচা নেচা থাকে আমরা এখন জমিনের মাঝখান দিয়ে হাঁটতেছি আর আশেপাশে যে জমিগুলো দেখা যাচ্ছে এগুলোতে সব ধনিয়া পাতা তবে একদম ছোট ছোট তাই মনে হয় ভালোভাবে দেখা যাচ্ছে না এটা কিসের জমি আমরা দুনোজনেই জানি না আমরা শুধু দেখতেছি আর হাঁটতেছি অনেক বড় জমি মিলাই করছে তার মানে এটা কিছু না কিছু আছে হ্যাঁ এটা কি গাছ আমি আর আমার যাওয়া বলতে পারি না তবে আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই বলবেন এই গাছটার নাম এই গাছটা এখানে অনেকগুলো জমিতেই করা হয়েছে এটা ধনিয়া পাতার খেত আমি একদম কাছে থেকে দেখাচ্ছি দেখেন একদম ছোট ছোট পুরো জমিতেই আছে ধনিয়া পাতাগুলোর ভত্তা সেই রকম হবে তুলতেছে ধনিয়া পাতা তবে কেউ আসলে আমরা দুজনেই ধর দিব কারণ আমরা বলি নাই এখন খাবার টাইম সবাই ঘুমাই গেছে আমরা দুজন এগুলো নিয়েই দুধ দিব আমি তুলাই বেশি এক্সপার্ট না তাই আমার ঝালি তুলতেছে আর তুলিস না এগুলো দিয়ে ভর্তা হয়ে যাবে কালকে সকালে এগুলো দিয়ে ভর্তা খাবো অনেকগুলোই তুলছি আর এই দেখেন সরিষার ক্ষেত অনেক সুন্দর সরিষা ক্ষেত এগুলো বাউলার শাক আর বাজারে কিনতে পাওয়া যায় এই শাকগুলো ভাজিগুলো অনেক বেশি মজা দনিয়া দুনিয়াপাড়া আর তুলতেছ হ্যাঁ তুলো না তুলো না আমি পরশুদিন যাওয়ার সময় নিয়ে যাবো দেখি হ্যাঁ তখন নিয়ে যাবো তখন নিয়ে যাবো চলো এখন চলো আর কোন দিক দিয়ে বাড়িতে যায় বলো তো আর টেক টেস্কে ভাত ভাত খায় ট্রিট হাওয়া যাবে এখন প্রায় দুপুর তিনটা আমরা একটু সফরে বের হয়েছি ভাত খাওয়ার পর ভাবলাম একটু হেঁটে আসি কারণ আমার মেয়ে ঘুমাচ্ছে আর ওর ছেলে একটু ঘুরতে গেছে সো আমরা ভাবলাম দুজনই ফ্রি ছেলে মেয়ে থাকলে ওদেরকে নিয়ে এভাবে হাঁটা যায় না তো আমরা আসলাম হাঁটতে আমাদের এখন ঘোরাঘাড়া শেষ এখন বাড়িতে চলে যাবো দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ